বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। তোমাদেরকে আবারও অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের শিক্ষক শহীদুল আলম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, বাজিদ বুস্তামি, চট্টগ্রাম। ইতিমধ্যে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। অধ্যায়ের নাম হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন। গত ক্লাসে আমি তোমাদেরকে এই দুটো বিষয় সম্পর্কে ধারণা দিতে চেষ্টা করছিলাম। একটা হচ্ছে যোগাযোগের ধারণা, একটা হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া। এই দুটো বিষয় সম্পর্কে তোমাদেরকে বলছিলাম। দেন আজকের আলোচ্য বিষয়, আজকে আমরা পড়ব ব্যবসায়ী যোগাযোগের গুরুত্ব, অর্থাৎ ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন। কেন ব্যবসায়ে যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে? আমরা জানি যোগাযোগের অনেকগুলো শাখা রয়েছে, তার মধ্যে ব্যবসায় যোগাযোগ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শাখা। দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে ব্যবসায় সংক্রান্ত তত্ত্বাবলীর আদান প্রদানকে ব্যবসায় যোগাযোগ নামে অভিহিত করা হয়। সুষ্ঠু যোগাযোগের উপরেই ব্যবসায় সফলতা বহুলাংশে নির্ভর করে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন স্কলাররা এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছে। তো তন্মধ্যে আমি অনেক কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক নম্বর, তত্ত্বের আদান প্রদান। বিভিন্ন সংগঠন যোগাযোগের মাধ্যমে তার অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে সংবাদ বা তত্ত্ব বা ভাবের বিনিময় করে থাকে। যে কোনো ব্যবসায়িক সংগঠন যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক সংবাদ বিনিময় কার্যক্রম পরিচালনা করে এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করে থাকে, অর্থাৎ এর মাধ্যমে তত্ত্বের আদান প্রদান হয়। দেন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন অনেকটা তত্ত্ব উপাত্তের উপর নির্ভরশীল। যোগাযোগের মাধ্যমে একজন ব্যবসায়ী তার ব্যবসা সংক্রান্ত অনেক তত্ত্ব সংগ্রহ করে এবং সেসব তত্ত্বের সহায়তায় ব্যবসায়ী পরিকল্পনা প্রণয়ন করে থাকে এবং তা বাস্তবায়ন করে। দেন সমস্যার সমাধান। বিভিন্ন যোগাযোগ চ্যানেলের মাধ্যমে ব্যবস্থাপকগণ সংগঠনের বিভিন্ন নৈমিত্তিক ও অনৈমিত্তিক সমস্যা সম্পর্কে অবগত হতে পারেন, ফলে বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তত্ত্ব সংগ্রহ করে এইসব সমস্যা দ্রুত সমাধানে সচেষ্ট হওয়া তাদের পক্ষে সহজ হয়। অর্থাৎ ব্যবসায় যোগাযোগের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান দ্রুত করা যায়। দেন সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ ডিসিশন মেকিং। প্রতিযোগিতাপূর্ণ জটিল ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সমস্যার উদ্ভব হয়। পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের কারণে সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। এক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগের উপর নির্ভর করে মূলত সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে সিদ্ধান্ত ব্যবসায়ী, অর্থাৎ যিনি ম্যানেজার তাকে সিদ্ধান্ত নিতে হয় আর কি। সেক্ষেত্রে যোগাযোগ প্রক্রিয়া তাকে সহায়তা করে থাকেন। দেন দক্ষতা বৃদ্ধি। সময় অর্থ প্রচেষ্টার অপচয় না করে সর্বোচ্চ ফলাফল অর্জন করার সামর্থ্যকে দক্ষতা নামে অভিহিত করা হয়। সুষ্ঠু যোগাযোগের ব্যবসায়ে কাজের দক্ষতা বাড়ায়। যোগাযোগের মাধ্যমে কর্মীদের সঠিকভাবে কাজ বুঝিয়ে দেওয়া হয় এবং কর্মীরাও সঠিকভাবে কাজ বুঝে নিতে পারে। এতে দায়িত্ব নেওয়া দেওয়া কিংবা দায়িত্ব পালন সঠিকভাবে সম্পন্ন হয়, যা প্রতিষ্ঠানের দক্ষতা বাড়াতে সহায়তা করে থাকে। দেন লেনদেনের সহজ নিষ্পত্তি। যেহেতু ব্যবসায়ের বিভিন্ন পক্ষের সাথে লেনদেন করতে হয়, ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন পক্ষের মধ্যে লেনদেন সংক্রান্ত বিষয়ে জটিলতা বা সমস্যা দেখা দিতে পারে। এইসব সমস্যা ও জটিলতা দূর করার জন্য যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে অনেক লেনদেনই সহজ নিষ্পত্তি হয়ে যায়, মানে সহজে লেনদেনটা নিষ্পত্তি হয়ে যায়। দেন প্রচারণা ও বিক্রয় বৃদ্ধি। আধুনিক যুগে পণ্য দ্রব্যের গুণাগুণ সম্পর্কে বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপন দিতে হয়, যাতে কাস্টমাররা জেনে ওই কোম্পানির পণ্য ক্রয় করতে পারে। অর্থাৎ
প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণগত মান ও সেবা সম্পর্কে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রচারণা চালানো হয়। ফলে প্রচার ব্যবস্থা আছে এমন প্রতিষ্ঠানের পণ্য বেশি পরিমাণে বিক্রি হয়। কথায় আছে প্রচারেই প্রসার। দেন তত্ত্ব অনুসন্ধান ও গবেষণা, ব্যবসায়ের পণ্য উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন, প্রতিযোগিতা মোকাবেলা প্রভৃতি প্রয়োজনে ক্রেতাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হয়। এগুলো সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা যায়। ফলে তত্ত্ব অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া ও উন্নয়নের কার্যকর পদ্ধতি উদ্ভাবন করা সম্ভব হয়। দেন দ্বন্দ্বের অবসান, ফলপ্রসূ যোগাযোগ ব্যবস্থা লেনদেন এবং ব্যবসায় জড়িত সবার পক্ষের মধ্যে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করে। ফলে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সুসম্পর্ক তৈরি হয়। এতে তাদের মধ্যকার অবিশ্বাস, ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব বিরোধ প্রবৃত্তি দূর হয়। অর্থাৎ ব্যবসায় যোগাযোগের মাধ্যমে দ্বন্দ্বের অবসান হয়। দেন শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠানের শ্রমিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে সুসম্পর্ক না থাকলে শ্রম বিরোধ দেখা দিতে পারে। এতে শিল্পের সন্তোষজনক বা কাঙ্ক্ষিত উৎপাদন কখনো সম্ভব নয়। যোগাযোগের মাধ্যমে শ্রমিক সংঘ ব্যবস্থাপনার মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে তা সমাধানের চেষ্টা করা হয়। তাই বলা যায় যোগাযোগ ব্যবস্থা সুসম্পর্ক তৈরি করতে সহায়তা করে। কার মধ্যে? শ্রম এবং ব্যবস্থাপনার মধ্যে, অর্থাৎ মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে যোগাযোগ ব্যবস্থা। দেন লাস্ট ওয়ান, সফল নেতৃত্ব সৃষ্টি। সফল নেতৃত্ব সৃষ্টিতেও যোগাযোগ গুরুত্বপূর্ণ। কারণ অধস্তনদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা সম্ভব হলেই কোনো ব্যক্তি নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। উপর্যুপরি যোগাযোগের মাধ্যমে নেতার প্রতি অধস্তনদের মনে দুর্বলতা, আনুগত্য বা সহানুভূতির প্রকাশ ঘটে, যা কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। অর্থাৎ সফল নেতৃত্ব সৃষ্টি হয় যার মাধ্যমে। সেজন্য বলা যায় তো আমরা অনেকগুলো পয়েন্ট দেখলাম, তত্ত্বের আদান প্রদান, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, সমস্যার সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা বৃদ্ধি, দেন লেনদেনের সহজ নিষ্পত্তি, প্রচারণা ও বিক্রয় বৃদ্ধি, তত্ত্ব অনুসন্ধান ও গবেষণা, দ্বন্দ্বের অবসান, শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক, লাস্ট ওয়ান সফল নেতৃত্ব সৃষ্টি। এই সবগুলো বিবেচনা করে বলা যায় যে যোগাযোগ হচ্ছে ব্যবসায়ের প্রাণশক্তি। এটি একদিকে যেমন ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে তত্ত্বের অবাধ প্রবাহ নিশ্চিত করে, অন্যদিকে তেমনি ব্যবস্থাপনা ও সাংগঠনিক বিভিন্ন কর্ম সম্পাদনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে সংশ্লিষ্ট সকলকে সন্তুষ্ট রেখে ব্যবসায়ের সফলতা অর্জন সম্ভব হয়। আজকের আলোচনা মোটামুটি এই পর্যন্তই। তাহলে আজকে এই পর্যন্ত রইল, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে শুভেচ্ছা, উশির গুড লাক, সি ইউ নেক্সট ক্লাস।